আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, আমার বয়স তখন 1.5 বছর, আমার মার কলেরা রোগ হয়েছে। ভোলার চর ফ্যাশন উপজেলার 20 নং অমরপুর ইউনিয়নে একটি সামাজিক সংগঠন আলিগাঁও যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংগঠন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন উক্ত প্রতিষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ আবুল হায়দার পাটোয়ারি। মোহাম্মদ আবুল হায়দার পাটোয়ারি, আপনি এই যে আলিগাঁও যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, তো এই সংগঠনটি কেন করেছেন এবং এই সংগঠনের উদ্দেশ্যটি কি? দেখেন, এই সংগঠনটি করার কারণ হলো আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, আমার বয়স তখন 1.5 বছর, আমার মার কলেরা রোগ হয়েছিল, আমার মা চিকিৎসার অভাবে মারা গেছে। এই জন্য তখনকার থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমার মা যেহেতু চিকিৎসার অভাবে মারা গেছে, আমি এই আলিগাতে কোনো মানুষ চিকিৎসার অভাবে যেহেতু মারা না যায়, এরকম একটা স্বপ্ন ছিল। কিন্তু আসলে আমার রক্তবৃত্ত ছিল না, আমি গ্রিলের কাজ করি, এখন আমি খায়া পরে একটু ভালো আছি। এই জন্যে আজকে 3 বছর আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এরকম একটা সংগঠন করে। সংগঠনের আমার আলিগার তরুণ প্রজন্মের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি এরকম একটা সংগঠন করব। আমার এতদিন স্বপ্নই ছিল, পারি নাই। 1 জানুয়ারি 2019 সালে আমি এই সংগঠন প্রতিষ্ঠা করেছি, মাত্র 2 জন লোক। সেই 2 জনের ভিতরে একজন হলাম আমি, মোহাম্মদ বাবুল হায়দার পাটোয়ারি, আরেকজন ছিল আমার ছোট ভাই মাহবুব রহমান হাওলাদার, আর আমার সার্বিক সহযোগিতা এখানে ছিল আমার ছোট বাজন চাচা রফিকুল ইসলাম সর্দার। জি, এই সংগঠনটি কি ভালো আপনার মনে হয়? সংগঠনটি ভালো, সমাজের উন্নয়নে, সমাজের উন্নয়নের জন্য কাজ করে, কাজ করেছে। জি, তো এই সংগঠনটি কি আরো অনেক দূর এগিয়ে যাক, এটা কি আপনি কামনা করেন? সংগঠনটি আরো দূর এগিয়ে যাক আমরা এই জন্য কামনা করতেছি, কামনা করি। জি, ধন্যবাদ। অনেক এদের কাছে তো এখানে অনেক মূল্যায়ন পেয়েছি, এরা অনেক ক্ষেত্রে দেখা গেলো একজন মেয়ে বিয়া দিতে সমস্যা, বিয়ার আর্থিক সহায়তা দিতে পারে না, এই সংগঠন থেকে কিছু টাকা তাদেরকে অনুদান দিয়েছি, দিছে আমাদের এই প্রধান যেই লোক এখানে কোনো একটা বাবুল হায়দার পাটোয়ারি এখানে রাস্তা ভাঙিয়ে গেছে, আবার সেখানে তারা দলমত যারা এদের কর্মী আছে ওখানে যায় মাটি সুটি দিয়া রাস্তাটা ঠিক করছে। এখানে অনেক উন্নয়নই এরা করতেছে, এরা কোনো ভুল সিদ্ধান্ত এরা নিতেছে না, এরা সামনের দিকে দেখতেছে, অসহায় দুস্থ মানুষের পক্ষে কাজ করে, অসহায় দুস্থ মানুষের সাথেই এরা কাজ করতেছে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমরা জানবো যে এই সংগঠনটি কি মাদক বাল্যবিবাহ ইফতিজিং রোধে কাজ করে? মাদকের বিরুদ্ধে একদম এরা বিরুদ্ধে, এরা কোনো বাল্যবিবাহ বন্ধ করে, এরা প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ উন্নতির দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এরা কিন্তু এই খারাপ কাজে কিন্তু প্রত্যেকটা লোকই বিরুদ্ধ আছে, কিন্তু খারাপ লোকে খারাপ কাজে এরা কিন্তু একমত নাই, এরা দুজন লোক আছে। যে আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ নূর নবী। আপনি কি এই ইউনিয়নের বাসিন্দা? যে 20 নং অমরপুর ইউনিয়নের বাসিন্দা।